আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দ্র আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সাইফুল ইসলাম রাসেল আজকে আছি তোমাদের সাথে মেডিকেল অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশে কোশ ইংলিশ কোশ্চেন সলভ নিয়ে তোমরা যারা এইচএসি তেইশ ব্যাচ অর্থাৎ তোমরা মেডিকেল অ্যাডমিশন দিয়েছ গত নয় তারিখে এবং যারা এইচএসি চব্বিশ ব্যাচ আগামী কয়েক মাস পরেই যারা মেডিকেল অ্যাডমিশন যুদ্ধে নেমে যাবা এবং এইচএসি পঁচিশ ব্যাচ যাদের স্বপ্ন মেডিকেল যাদের স্বপ্ন আকাশ ছোঁয়া একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা তোমাদের উপর নির্ভর করছে তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা সবাই তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে আজকের ক্লাসে আমরা মূলত ইংলিশ পনেরোটা যে কোশ্চেন মেডিকেলে আসে এবং এসেছে দু হাজার তেইশ চব্বিশে সেই কোশ্চেনগুলো সলভ করবে এবং একটু অ্যানালাইসিস আলোচনা করব। তো এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে যে কি কী কোশ্চেন এসেছিল তার কারেক্ট অ্যান্সার কি ব্যাখ্যা সহ এবং একই সাথে তোমরা এটা অ্যানালাইসিস করতে পারবে যে কোন বিষয়গুলো পড়লে তুমি ইংলিশে কারেক্ট অ্যান্সার করতে পারবে এবং এখন থেকে যারা এইচএসসিতে আছো তারা কিভাবে প্রিপারেশন নেবে সেই সম্পর্কে তোমরা একটু ধারণা পাবে তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি তাহলে আসো আমরা আজকের ক্লাসটি শুরু করছি আমরা যদি প্রথম কোশ্চেনটাতে যাই আমরা দেখতে পাই লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে নাউন থেকে একটা কোশ্চেন এসেছে এবং বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে তো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আমরা জানি যে গুণবাচক ধারণাবাচক বিশেষ্য তাহলে যেই বিশেষ্যগুলো আমরা সাধারণত চোখে দেখতে পাই না সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা কি কী দ্বারা চিনতে পারি আমরা সাফিক্স দিয়ে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে পারি যে সাফিক্স বললে আমরা বলতে পারি যে হুড মেন্ট নেস শন এই সার্ফিসগুলো যদি কোনো নাউনে শেষে থাকে আমরা সাধারণত তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিনতে পারি আইডেন্টিফাই করতে পারি এবং আমরা যদি অপশনগুলো দেখি আমার প্রথম অপশনটা আছে চাইল্ড তো চাইল্ড কিন্তু একটি কমন নাউন তাহলে এটা আমি অ্যান্সার হিসাবে নিচ্ছি না তাহলে এটাকে আমরা ইলিমিনেট করে দিলাম এরপর অ্যান্সারটা আমরা যদি দেখি চাইল্ডহুড তো চাইল্ডহুড শব্দের অর্থ কী চাইল্ডহুড শব্দের অর্থ হলো শৈশব তো শৈশব কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে তাহলে এইটা হলো আমার আজকের প্রথম কোশ্চেনের অ্যান্সার বি এবং আমি যদি সিতে যাই ফ্যামিলি ফ্যামিলি একটা কালেক্টিভ নাউন তাহলে এটাকে আমি ইলিমিনেট করে দিচ্ছি এবং বয়কে আমরা ইলিমিনেট করে দিচ্ছি তাহলে প্রথমটার অ্যান্সার হলো আমার জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ডহুড বা শৈশব আশা করি তোমরা প্রথম প্রশ্নটা সবাই বুঝতে পেরেছ তাহলে দেখো নাউন এবং নাউনের ক্লাসিফিকেশন আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট এরপরের কোশ্চেনে যদি আমরা চলে যাই পরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যান নেম দ্যাট মিন্স এখানে আমরা ভোকাবুলারি থেকে একটা কোশ্চেন পেয়েছি বিপরীত শব্দ বিপরীত শব্দ দ্য ওয়ার্ড ইমফেডিমেন্ট ইমফেডিমেন্ট শব্দের অর্থ হলো অন্তরায় বাধা তাহলে আমরা যদি দেখি আমার প্রথম অপশনটা হলো হেল্পফুল বা সহায়ক তাহলে কেউ বাধা দিচ্ছে তার বিপরীতটা হবে সে সহায়তা করছে তাহলে এইটা হলো আমার জন্য কারেক্ট অ্যান্সার অ্যান্সার এ হেল্পফুল তাহলে অ্যান্সার বি বা অ্যান্সার ডি আমরা এখানে এলিমিনেট করে দিচ্ছি তারপরে আমরা চলে যাই পরের কোশ্চেনটাতে আমরা যে দেখছি একটা আমরা এখানে একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পেয়েছি কল ইট কল ইট শব্দের অর্থ কী আজকের কাজটি আমি সমাপ্ত করলাম দিনের কাজ বা কাজ সমাপ্ত করা হলো। কল ইটা ডে আমি নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছি স্পেন্ড দ্য টাইম তাহলে আমরা এই অ্যান্সারটিকে নিতে পারছি না এটা ভুল এরপর আমরা যদি যাই ওপেন অ্যান্ড ইভেন্ট এটাও ভুল এটাকে আমরা নিতে পারছি না এবং নাম্বার সিতে আমরা দেখছি ফিনিশ ওয়ার্ক এটা হলো আমার আজকের জন্য কারেক্ট অ্যান্সার তাহলে ডি কেউ আমরা ইলিমিনেট করে দিচ্ছি তাহলে দেখো তোমরা কিন্তু এই ফ্রেজগুলোর মিনিং মুখস্থ করবে যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি এক বা একের বেশি এই ফ্রেজগুলো পাবা তাহলে তুমি যদি মুখস্থ করে ফেলো এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই এবং বাস্তব জীবনে তুমি যদি ফ্রেজগুলোকে ব্যবহার করো তাহলে কিন্তু তুমি ফ্রেজগুলো খুব সহজে শিখে ফেলতে পারবে এবং তোমার অ্যাডমিশনে তুমি এটা দ্বারা অনেক উপকৃত হবে এরপরে কোশ্চেনটাই চলে যাও এরপর একটা হলো কারেক্টলি স্পেলড ওয়ার্ড তাহলে রেনেসেন্স বা বিপ্লব তাহলে আমরা যদি এর কারেক্ট স্পেলিংটা এই ধরনের স্পেলিং যদি তুমি কখনো প্রশ্নে পাও মেডিকেল প্রশ্নে তুমি কিন্তু এই অপশনগুলো দেখে তুমি জানলেও কিন্তু একটু বিভ্রান্ত হয়ে যেতে পারো কনফিউজ হয়ে যেতে পারো তাই আগে তুমি বানানটা শিখে নাও যে রেনেসান্স বানানটা কি আর ই এন এ আই ডাবল এস এ এন সি ই তাহলে এইটা হলো রেনেসাস বানান তাহলে এটা দ্বারা কিন্তু তুমি বুঝতে পারতেছো যে রেনেসা আমি কোথায় খুঁজে পাচ্ছি কারেক্ট আনসারটা নাম্বার এতে কিন্তু আমি কারেক্ট আনসারটা পেয়ে গেছি তাহলে আমার এখানে বি সি বা টি হলো এলিমিনেটিং ক্রাইটেরিয়া আমি এটাকে কেটে দিলাম ওকে তারপরে চলে যাও আমরা পরের কোয়েশ্চেনটা যাই দেখো এখানে কি বলা আছে তোমরা কোয়েশ্চেনটা দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনিট প্রোনাউন কোনো কিছুকে অনির্দিষ্ট করে কোনো কিছুকে ইঙ্গিত করতে আমরা যে প্রোনাউন ব্যবহার করি সেটাকে আমরা বলি ইনডিফিনিট প্রোনাউন ঠিক আছে অনির্দিষ্ট করে যে আমার একটা হলেই হলো এনিথিং ইজ ওকে যে কোনো কিছুই ঠিক আছে সামথিং এভরিথিং অল তাহলে এই যে আমি প্রোনাউনগুলো বললাম এগুলো হলো ইনডিফিনিট প্রোনাউন তাহলে আমরা যদি অপশনে দেখি সাচ এটা ইন্ডিফিনিট প্রনাউন না ইদার এটাকে আমরা কেটে দিচ্ছি দিসকে কেটে দিচ্ছি তাহলে আমার কারেক্ট আনসার হলো এনি এটা হলো আমার ইনডিফিনিট প্রোনাউন তাহলে আমার এখানে কারেক্ট আনসার হলো ডি ঠিক আছে তাহলে দেখো নাউনের প্রকারভেদ এবং প্রনাউনের প্রকারভেদ আমাদের কেন জানতে হবে কারণ এখান থেকে কিন্তু আমরা মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন পেতে পারি এরপরে এটা চলে যাও এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার সিক্স নাম্বার কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ ইন দ্য সেন্টেন্স হি কমপ্লেন টু মি কমপ্লেন মানে অভিযোগ জানানো সে আমাকে অভিযোগ জানালো ড্যাশ ইউর কন্ডাক্ট তোমার কন্ডাক্ট সম্পর্কে তোমার ব্যবহার সম্পর্কে তাহলে দেখো কোনো কিছু সম্পর্কে অভিযোগ জানানো অর্থে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করি তাহলে কমপ্লেন অ্যাবাউট হলো এখানকার কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে যদি আমি কোনো একটা প্রবলেম ফেস করতাম কোনো একটা সমস্যা বা কোনো একটা রোগ আমি ভুগতাম কোনো একটা যন্ত্রণায় ভুগতাম তখন কিন্তু আমি কমপ্লেন অফ ইউজ করতাম যেমন হি কমপ্লেন অফ হেডেক ঠিক আছে বা হি কমপ্লেন অফ পেইন কিন্তু যখন সে কারো ব্যবহার নিয়ে কন্ডাক্ট নিয়ে আমাকে কমপ্লেন করলো তখন কমপ্লেন অ্যাবাউট হবে এখানে তাহলে অ্যাবাউট হলো কারেক্ট অ্যান্সারে আর চলে আসলো এরপরেরটা যদি আমরা চলে যাই চুজ দ্য কারেক্ট ওয়ান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আই কেম টু ইংল্যান্ড আমি ইংল্যান্ডে এসেছিলাম তখন প্রশ্ন হবে তুমি কেন ইংল্যান্ডে এসেছিলে তাহলে আমরা এখানে একটা ইনফিনিটিভ বসাতে চাচ্ছি কেন দ্বারা প্রশ্ন করলে আমরা সাধারণত ইনফিনিটিভ দিয়ে কিন্তু এটা পূরণ করতে পারি তাহলে দেখো হি কেং টু ইংল্যান্ড টু লার্ন তাহলে আমার নাম্বার ওয়ানই কিন্তু টু লার্ন আছে তাহলে টু লার্ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড বিতে আমরা বলছি ফর টু লার্ন এটা রং অ্যান্সার এবং সিতে টু লার্নিং এটাও রং অ্যান্সার এবং তে ফর লার্নিং এটাওকে আমরা ইলিমিনেট করে দিলাম তাহলে আমার এটা কারেক্ট অ্যান্সার হলো এ নাম্বার এ তারপরের কোশ্চেন আমরা চলে যাই যেটা কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইটে আমরা দেখতে পাচ্ছি ফিউ মেন আর ফ্রি ফ্রম ফর্স মানে খুব কম মানুষই আছে যারা সমস্যার ঊর্ধ্বে বা যারা সমস্যা থেকে মুক্ত বা তাদের ত্রুটি থেকে মুক্ত ঠিক আছে তাহলে আমরা এখানে বলতে পারি ত্রুটিমুক্ত মানুষ পৃথিবীতে নেই বললেই চলে একেবারে না এটাও বলছি না আবার আমি এটাকে কিন্তু আছে কিছু আছে সেটাও বলছি না এটা ফিউ একটা নেগেটিভ আই আইডিয়া ফিউ লিটেল হার্ডলি রেয়ারলি সেলডম এগুলো হলো নেগেটিভ জিনিস হয় না বললেই চলে তাহলে আমি এখানে নান সরাসরি বলতে পারছি না কিন্তু হার্ডলি যেহেতু আমি বললাম যে ফিউ হার্ডলি তাহলে আমরা এখানে হার্ডলি এনিটাকে কারেক্ট অ্যান্সার হিসাবে ধরে নিতে পারছি তাহলে সাম এবং মাছকে নট মাছকে আমরা কেটে দিলাম ঠিক আছে তারপরের কোশ্চেনে যদি আমরা চলে যাই নাম্বার নাইন নাম্বার নাইনে আমরা দেখতে পাচ্ছি বলা আছে হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম অফ হি সেইট ইউ হ্যাড বেটার সি ডক্টর তুমি বরং একটা ডাক্তার দেখাও তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাড বেটার মানে উপদেশ দেওয়া সে আমাকে অ্যাডভাইস দিচ্ছে হি অ্যাডভাইসড মি টু সি আ ডক্টর কারণ অ্যাডভাইস মি এটা হলো একটা সেন্টেন্সের আমরা যদি ইনডাইরেক্টে দেখি এবং সেখানে যদি আমাদের এই পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি আমি হি লিখলাম তারপর অ্যাডভাইসড মি লিখলাম তারপর টু সি আর ডক্টর লিখলাম তাহলে এটাকে আমি বলছি কারেক্ট অ্যান্সার এবং এই যে ডি সি এবং বি ডিকে আমি কেটে দিতে পারছি পরের কোশ্চেন আমরা চলে যাই দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি অ্যানার্কি শব্দের অর্থ কী তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কী ওয়ার্ডটা আসলো অ্যানার্কি ঠিক আছে এবং এটা কিন্তু সিনোনিম জানতে চাইছে তোমরা এটা খেয়াল করবে যে এই ওয়ার্ডার কি সিনোনিম জানতে চাই নাকি অ্যান্টোনিম জানতে চাইলো তাহলে যখন আসলো অ্যানার্কি এই অ্যানার্কির সিনোনিম কি অরাজকতা অ্যানার্কি শব্দের অর্থ অরাজকতা তাহলে আমি এখানে ডিসিপ্লিনকে কেটে দিতে পারছি এটা আমার কারেক্ট অ্যান্সার না এবং এই যে লনেসনেস এটা হলো আমার কারেক্ট অ্যান্সার প্লেসিডিটি এটা কারেক্ট অ্যান্সার না সেরেনিটি এটাও কারেক্ট অ্যান্সার না তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে বি ঠিক আছে তারপরে কোশ্চেনে যদি আমরা চলে যাই কোশ্চেন নাম্বার ইলেভেন ইংলিশের সেখানে আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নেভার আ প্লুরাল ফর্ম তা আমরা যদি দেখি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম এটা কোন পার্টস অফ স্পিচের থাকে এটা সাধারণত নাউনের সিঙ্গুলার ফর্ম থাকে প্লুরাল ফর্ম থাকে ঠিক আছে এবং কোন নাউনের প্লুরাল ফর্ম থাকে না নাউনটা যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে তার কোনো প্লুরাল ফর্ম থাকে না দ্যাট মিনস আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে আমার কোন নাউনটা আনকাউন্টেবল নাউন এবং প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি ইনফরমেশান যেটা একটা আনকাউন্টেবল নাউন এক্ষেত্রে আমি মাউস উমেন বা ইনভা ইনভেনশনকে আমরা কেটে দিতে পারছি ঠিক আছে তারপরের ওয়ার্ডটাতে কোয়েশ্চিনটাতে আমরা যদি চলে যাই কোশ্চেন নাম্বার টুয়েলভ এখানে বলছে উই ওয়ার্ক এভরিডে আমরা প্রতিদিন কাজ করি এক্সেপ্ট ফ্রাইডে ফ্রাইডে ব্যতীত তাহলে এই ফ্রাইডেটা কোন এক্সেপ্টটা কোন পার্স অফ স্পিচ তাহলে দেখো এক্সেপ্টার পরে একটা নাউন রয়েছে একটা নাউন রয়েছে এবং আমরা জানি প্রিপোজিশনের পরে একটা নাউন থাকে এবং সেই নাউনটাকে যুক্ত করে তাহলে এটা একটা প্রিপোজিশন বলতে পারি আমরা ঠিক আছে তাহলে আমি এখন অপশনে দেখি অ্যাজেকটিভ এটাকে আমরা কেটে দিচ্ছি কারণ অ্যাজেকটিভ তো কোনো নাউনের আগে বসে তার দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাবে তাহলে এটা কিন্তু অ্যাজেকটিভ না তারপরে আমি চলে আসো কনজাংশন কনজাংশন তো ক্লজকে কানেক্ট করবে বাক্যের সাথে তাই না তাহলে কনজাংশন হচ্ছে না অ্যাডভার ভার্বকে মডিফাই করে তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে নাউন আছে এবং সে কি করছে নাউনটাকে কানেক্ট করতেছে সেন্টেন্সটার সাথে তাহলে এটা হলো একটা প্রিপোজিশন আমার কারেক্ট আনসার হলো এক্সেপ্ট অফ প্রিপোজিশান এরপরে কোয়েশ্চনে যদি আমরা চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে কী করতে হবে সেন্টেন্সগুলো ভালো করে পড়তে হবে তো আমি প্রথমে যদি দেখি এবং ধরতে হবে যে আমার এখানে কারেক বা ইনকারেক্ট কিসের বেসিসে হচ্ছে দেখো আই ডু নিড সাম ফার্নিচার্স তো আমরা জানি ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের শেষে এস বাই এস বা তার প্লুরাল ফর্ম হতে পারে না এবং তার আগে এমন কোনো ডিটার ডিটার্মিনার বসতে পারে না যেটা কাউন্টেবল নাউনের আগে বসে তাহলে সাম এটা ফার্নিচার আগে বসতে পারে না এবং ফার্নিচারে এসও হতে পারে না তাহলে এই জিনিসটা আমরা যদি দেখি এই জায়গাটা এবং এই জায়গাটা এখানে ভুল আছে তাহলে এটা আমার এলিমিনেটিং ক্রাইটেরিয়া এরপরের পার্টে আমরা যদি যাই আই নিড আফিউ ফার্নিচার আমরা জানি আফিউ শব্দটা একটা কাউন্টেবল নাউনের আগে বসে যেহেতু ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন তার আগে আফিউ বসতে পারে না এটাকে আমরা কেটে দিচ্ছি নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি আই নিড আ ফার্নিচার্স এবং দেখো এখানেও আবার আফিউ আছে এবং ফার্নিচার্স আছে তাহলে এটাও এখানে ভুল তাহলে আই ডু নট নিড ফার্নিচার দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং বি এবং সি কে আমরা কেটে দিচ্ছি ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফরটিন ফাইন্ড আউট দ্য মিস্পেল্ড ওয়ার্ড এখানে কোন ওয়ার্ডটা মিসস্পেল্ড আছে মানে স্পেলিংটা ভুল করা আছে তোমাকে কিন্তু তাহলে এখানে খুঁজতে হবে যে কোনটা কারেক্ট আছে তাহলে দেখো সাজেস্ট আমরা দেখতে পাচ্ছি এটা একদম কারেক্ট অ্যান্সার আছে তাহলে এটা এখানে হচ্ছে না আমরা যদি তাহলে এটাকে আমরা কেটে দিতে পারছি কারণ আমার কাছে তো মিসপেল্ড ওয়ার্ড চেয়েছে তাই না সিম্বলিক এটাও কারেক্ট বানান দেওয়া আছে তাহলে এটা ভুল সিমেট্রি সিমেট্রি শব্দ বানানটা যদি আমরা দেখি সিমেট্রি বানানটা হলো কারেক্ট বানানটা হলো সিই টি টিই আর ওয়াই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বানানটা এখানে ভুল আছে এস ওয়াই আছে তাহলে এইটাই হলো আমার এই কোশ্চনের অ্যান্সার তাহলে আমরা ডিকেও কেটে দিচ্ছি এটা আমার জন্য অ্যান্সার না তারপরে কোশ্চেনে আমরা ফাইনাল কোশ্চেন আজকে চাই ফাইনাল হলো কোশ্চেন হলো যে কিপ ইউ চিন আপ ইউ চিন আপ মানে প্রফুল্ল থাকা প্রফুল্ল থাকো ঠিক আছে তাহলে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি বিচারফুল তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে বি সি বা ডি আমরা ইলিমিনেট করে দিতে পারছি তাহলে দেখো আমরা আজকে পনেরোটা কোশ্চেন এখানে সলভ করলাম এবং সলভ করে আমরা দেখতে পেলাম যে খুবই বেসিক ইংলিশ থেকে আমরা মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন পেয়ে থাকি বিশেষ করে আমরা যদি পার্টস অফ স্পিচ আমরা টেন্স ভয়েস চেঞ্জ এই খুব বেসিক জিনিসগুলো আমরা যদি পড়ি কিছু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্রোভার্বস তাহলে কিন্তু আমরা মেডিকেলে অ্যান্সার করতে পারি তো তোমরা যারা বিশেষ করে এইচএসি চব্বিশ এবং এইচএসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট আছো তোমার জন্য আমার কিছু অ্যাডভাইস হলো যে তোমরা এখন থেকেই ইংলিশের একটা স্ট্রং প্রিপারেশন নাও বিশেষ করে তুমি যখন ফার্স্ট পেপার পড়ছো তুমি যখন তোমার জিনিসগুলো পড়ছো তুমি পার্টস অফ স্পিচগুলো একটু চিনে চিনে পড়ো যে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে কোন প্রিপোজিশনটা কেন বসছে ডিটারমিনারটা কেন বসছে কোথায় নাউন ফ্রেশ বসছে কোথায় ক্লজ বসছে কনজাংশনের কাজ কী প্রিপোজিশনের কাজ কী এই জিনিসগুলো বুঝে বুঝে তুমি যদি রিডিং পড়ো তোমার কিন্তু অজান্তেই তোমার ইংলিশের বেসিকটা স্ট্রং হয়ে যাবে এবং এই ধরনের কোশ্চেন তুমি ফিফটিনে ফিফটিনে সলভ করতে পারবা তাহলে ইংলিশের ক্ষেত্রে তুমি দেখো যে ফিফটিন কোশ্চেন তুমি যদি সলভ করতে পারো এবং ফিফটিন মার্কস এনশিওর করতে পারো তুমি কিন্তু খুব ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারবে এবং যেটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই সহায়ক হবে তাহলে আজকে এই পর্যন্তই রইল তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে সাথে থাকার জন্য আশা করি তোমার অনেক উপকৃত হবে আজকে ক্লাসের ক্লাস থেকে এবং এবং আমি যাওয়ার আগে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো